ফাউন্ডেশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা দীর্ঘদিন ধরে যারা আজকের ভাবনা দেখেন, আপনারা জানেন প্রায় 5 বছরের ওপর টানা প্রতিদিন সকালে দেখছেন। তো এই অনুষ্ঠানের যে ফরম্যাট পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মঞ্চে, এটা অবশ্যই একটা অন্য মাত্রা বহন করে এবং রাজ্যের সাংস্কৃতিক মানকে অনেকাংশেই এটা বাড়িয়ে তুলতে সক্ষম এবং আপনাদের বিভিন্ন ফোনের মধ্য দিয়ে নানাভাবে আমরা সেটা পেয়ে আসছি। অবশ্যই আপনারা যারা পর্দার উপারে থাকেন বা তারা, তাদের যে মতামত আমরা প্রতিনিয়ত পাই, তাতে আমরা বুঝতে পারছি আমাদের চলার পথটা সঠিক আছে এবং এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আর যারা প্রতিদিন দেখেন তারা জানেন, আর যারা মাঝে মাঝে রিমোট ঘুরিয়ে ঢুকে পড়েন তাদের কথা আলাদা, তারাও নতুন করে অনুষ্ঠানটি দেখে থাকেন। আজ আমরা একটু অন্য ধরনের অনুষ্ঠানে যাব, গান এবং আবৃত্তির যুগলবন্দি ধরতে পারেন। তবে এক্ষেত্রে, গানের ক্ষেত্রে আমরা পুরো রবীন্দ্রনাথ বিষয়টায়, আজকের বিষয়টাই রবীন্দ্রনাথ, এবং গানের ক্ষেত্রে আমরা যন্ত্রহীন গানের ব্যাপার থাকছে। রবীন্দ্রনাথ নিজেও সেটা পছন্দ করতেন এবং পাশাপাশি আবৃত্তির বিষয় থাকছে। শিল্পী হিসেবে যারা রয়েছেন, দীর্ঘদিনের শিল্পী, দীর্ঘদিনের পরিশীলিত কণ্ঠ, দীর্ঘদিনের চর্চা, এবং আমার বাঁদিকে সঙ্গীত শিল্পী অমরনাথ চট্টোপাধ্যায়। অমরনাথ চট্টোপাধ্যায়ের পাশে আবৃত্তি শিল্পী বা আবৃত্তিকার আমরা যাই বলি, অপু চট্টোপাধ্যায়। এবার আমরা চলে আসছি আবার অনুষ্ঠানের মূল ক্ষেত্রে, রবীন্দ্রনাথকে নিয়েই আজকে আমাদের সব কিছু। রবীন্দ্রনাথের একটি গান আছে, কোলাহল তো বারণ হলো এবার কথা কানে কানে। কানে কানে তো আর এখানে কথা হচ্ছে না, এবার আমরা গানে গানে যাচ্ছি। গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি। তা শিল্পী অমরনাথ চট্টোপাধ্যায়ের গান দিয়ে অনুষ্ঠানটি আমরা শুরু করছি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে, আমি পেয়েছি, আমি পেয়েছি স্থান বিশ্বে তাই জাগে, জাগে আমার গান আকাশ ভর। অসীম কালে যে হিলনে জোর আনন্দ দিদি গান
তাই জাগি জাগি আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানার করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। শুনলেন অমরনাথ চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। বিষয়টা যেখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ আপনারা জানেন তিনি উপনিষদের সেই কথা সর্বং খলুইদং ব্রহ্ম, এবং এই বিশ্বাস তার মধ্যে দৃঢ় ছিল। আর সত্যি কথা তো এই পৃথিবীতে স্থান পাওয়া এটাও তার কাছে অত্যাশ্চর্যের মতো। এবং রবীন্দ্রনাথ তার বিভিন্ন কবিতায় বিভিন্ন গানে প্রকৃতি, প্রকৃতির মধ্যেই দেখা গেছে ঈশ্বর, এবং তার সমস্ত চিন্তা চেতনায় এই বিষয়টাই জুড়ে ছিল, যার জন্য তিনি পৃথিবী কবিতায় লিখেছিলেন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। সুতরাং সত্যি কথা তো আমরা কতটুকু জানি এটা একটা বিস্ময়ের ব্যাপার। আর রবীন্দ্রনাথ সম্পর্কে আদ্যন্ত এই যে শিল্পী অমরনাথ চট্টোপাধ্যায় করলেন, রবীন্দ্রবোধ রবীন্দ্র চিন্তা, এই জায়গাটার বিশেষভাবে আজকের যুগে এই জায়গাটাই রবীন্দ্রনাথকে আরও সমৃদ্ধ করতে পারে। কারণ বাঙালির রবীন্দ্রনাথ ছাড়া তো গর্ব করার মতো কিছু নেই এই মুহূর্তে যে অবস্থা। আমরা অপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবার একটা আবৃত্তিতে চলে যাচ্ছি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধার্ঘ্য বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলাটু করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়, সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুহাত বাড়িয়ে দিই নাগাল পাইনি কিছুই কোনো দিকে, বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া, এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে ওঠে প্রাণীর বেগ, কি বাজাও তুমি, জানিনে সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি, শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি, সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, এক গুয়ে পাথর গুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন, আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক, ঘরের ওপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে, পূর্ণ স্রোতের ডাকাতে ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি, অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর গুড়িনি মার খাওয়া অরণ্যের বকুনি, ডানা দেয়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণীর পাগলামি,
ঘরে কাজ করে শান্ত হয়ে সবাই বলে ভালো। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর, ধুলোই লুটোই মাথা, দুরন্ত ঠেলে নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পরে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামান আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো। জেগে ওঠে বিদ্রোহিনী, দেখল চোখের আরে জানাই ঘৃণা, চারিদিকে ভিড়ুর ভিড়কে কৃষ্ণকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমি দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে? দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কম থেকে বেরিয়ে এলো ঘোমটা খসার নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসম থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাবছাওয়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ও গো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশি সুরের দূরত্বে। শুনলেন অপু চট্টোপাধ্যায় কণ্ঠে বাঁশিওয়ালা। রবীন্দ্রনাথের বাঁশির প্রতি অবশ্যই একটা ভালোবাসা তো ছিলই, আপনারা তো আরেকটি কবিতায় শুনেছেন, বাঁশির করুণ ডাক বে ছেঁড়া ছাতার আচ্ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। সব বুঝতেই পাচ্ছেন এই বাঁশিকে নানাভাবে রবীন্দ্রনাথ তার কবিতায়, তার গানে, নাটকে, উপন্যাসে, সেগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে। আর আমরা একটু আপনারা আবার পক্ষপাতী ভাববেন না আমাকে, কারণ যে বাচিক শিল্পী হিসেবে আমি আবৃত্তি শিল্পীকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা নয়। আজকে অপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা একটু আবৃত্তির দিকে বেশি যাব। আমরা আরেকটি কবিতায় আসি। এবারে আমি নিবেদনে রেখেছি কবি স্বপ্নময় চক্রবর্তীর পারিবারিক চালচিত্র। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি, আমরা চার ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুটে ঝুড়ি রাখা নিয়ে আমার মায়ের সাথে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই গাইছিল, ও যেমন পারে আর কি, অমনি শিখাটা শুনতে পেয়ে চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন, শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসত। আমার মার একটা জার্মান রেডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল, বাবা যেদিন টিউশনে সেরে ফিরতে বেশি দেরি করতেন মা হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন আমার মা গাইছিলেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি আঙুলটা ঠোঁটের কাছে নিয়ে বললাম, চুপ চুপ মা, ওটা একদম গেও না, ওটা শিখাদের। মা দ্রুত ঘাট কাত করে বললেন, ই আল্লাহ, শিখাদের, ওটা রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ সবার। আমি তখন স্কুলে ভর্তি হইনি, সবে হাসি খুশি শেষ হয়েছে, হাসি খুশিতে রবীন্দ্রনাথের একটাও ছবি নেই। আমাদের ঘরের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব
হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছেন, এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালে চোখ বুলিয়ে তারপর বললেন, দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো। মা বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন একটা এমব্রয়ডারি, তাতে ফুল প্রজাপতির পর একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ? মার হাতের সুতোয় কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ, আমার মা। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়াশুনো করেছেন। মাকে বিয়ের পাত্রী হিসাবে দেখতে এসেছিলেন আমার পিসে মশাই। মাকে গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দধামে। মার এই রবীন্দ্রসঙ্গীত প্রীতি আমার ঠাকুর দাদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুর দাদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ কবি নন, কবি হচ্ছেন ডিএল রায়, কবি হচ্ছেন নবীনচন্দ্র সেন। একবার আমার পিসিমার বাড়িতে আমি, আমার মা আর আমার বোন কয়েকদিন ছিলাম। আমার পিসে মশাইয়ের একটা হাতল ঘোরানো পুরনো দিনের গ্রামাফোন ছিল। 78 আরপিএম এর রেকর্ড বাজিয়ে হাতল ঘুরিয়ে পিসেমশাই আমাদের শোনাতেন সাইগল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনো হঠাৎ হঠাৎ কানন দেবী বা পঙ্কজ মল্লিক শুনলেই চোখে ভাসে মার ময়ূরপঙ্খী রঙের শাড়ি, পিসেমশাইয়ের বাড়ি কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, লক্ষ্মী ঘিয়ের লুচি সুঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। আমার মা আলমারি খুলে একটা মোটা বই বার করলেন, তাকিয়ে দেখি আমাদের কিশলায়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কবিতাটা রয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন? মা তখন সারা আলমারিতে হাত বোড়ালেন, তারপর বললেন, এই আলমারিতে যত বই আছে সব বই রবীন্দ্রনাথের। আমি ভারী আশ্চর্য, সারা আলমারি জুড়ে রবীন্দ্রনাথের বই, ঘুমে দেখি 24টা। আমি আশ্চর্য হয়ে বইগুলো গুনতে থাকি আর টের পাই বাইরে ঢাক বাজছে, কাঁসর বাজছে, উলু দিচ্ছে যেন কেউ, পুজো হচ্ছে। আমার সমস্ত শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন প্রত্যেক শুক্রবার রেডিও নাটক শোনা চলছিল, স্কুলে গিয়ে দেখি ডাকঘর হবে। আমাদের বাড়িতে রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের বাড়িতে প্রত্যেক শুক্রবার বৌঝিরা বাচ্চা কোলে করে ফ্রি শুক্রবার এসে হাজির হয়ে যেত। সেদিন শিখাদের বারান্দার অন্ধকার লেপটে জানলার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকে সুধা, সুধা আমাদের শরীর খারাপের মধ্যে আমার শিয়রের কাছে এসে বসে থাকত। আমি যখন ক্লাস পড়ে বৃত্তি দেব, আমার মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন, অনেক রাত পর্যন্ত জেগে পড়াশুনো করছেন, আমিও জেগে আছি। বাইরে যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত পাষাণ, তারপর আমাকে বললেন, শোন, এরপর অনেক রাত পর্যন্ত তিনি আমায় পড়ে শোনালেন। সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলী চিৎকার, তফাত যাও, তফাত যাও, তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট। কাকামণি ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বাড়িতে রেডিও এলো, HMB ফিয়েস্তা, পূজোয় ভালো জামা কাপড়, রবিবারে মাংস। একদিন কাকামণি সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোকস্তম্ভের ছাপ। সেদিন আমার মায়ের মাথার ঘোমটাটা বার বার খসে পড়ছিল। আমার কাকামণি, আমার মেজো কাকা ইঞ্জিনিয়ার হবার পর 1 বছর কম দিন এই পৃথিবীতে ছিলেন।
সাথেরও দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। কাকামণি হয়তো মৃত্যুটা টের পেয়েছিলেন, না হলে কেনই বা বলবেন, যদি মরে যাই শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস আর অনেক ফুল দিস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল, মা শুধু ছাদের কোণায় দাঁড়িয়ে গিয়েছিলেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অমৃত জাগে। পপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা এবারের যে কবিতা শুনলাম, অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে যে এত বড় একটি কবিতা মুখস্থ রাখা, কতটা আবৃত্তির প্রতি ভালোবাসা থাকলে এটা করা যায়, নিবেদিত প্রাণ হলে। অবশ্যই বর্তমান যে প্রজন্ম তাদের কাছে অবশ্যই এটা শিক্ষণীয়। আর সবচেয়ে একটা উল্লেখযোগ্য দিক যে অপু চট্টোপাধ্যায় কিন্তু তার একটা নিজস্ব ঘরানায় আবৃত্তি করে থাকেন, অর্থাৎ যে জায়গাটা আমার মনে হয় সব আবৃত্তিকারদেরই ভাবার বিষয় আছে, যেটা স্বকীয়তা, যেটা নিজস্বতা, অর্থাৎ অপরের ধারা অনুকরণ না করে নিজস্বতা না থাকলে কিন্তু কোনো শিল্পী কখনোই একটা বিশেষ জায়গা পেতে পারে না। অনুকরণ করে কোনো শিল্পী হওয়া মানে অর্থাৎ মানুষের দরবারে নিজেকে তুলে ধরা এবং মানুষের কাছে অত্যন্ত সম্মানের জায়গা তৈরি করা কিন্তু একটু কঠিন। এদিক থেকে কিন্তু তার আবৃত্তিতে একটা সম্পূর্ণ নতুন ধারা দেখা গেল। আচ্ছা, আমরা আরেকটি কবিতায় চলে আসি, আর বিশেষ করে কবিতা নির্বাচনেও অবশ্যই তার একটা নতুনত্ব আছে। এই সমস্ত কবিতা সবসময় যে সবাই নির্বাচন করছে তা নয়, কাজে এইটাও একটা বিশেষ পাওনা আজকের ভাবনায় চ্যানেল ভিশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান। আজকে অপু চট্টোপাধ্যায়ের আগমনে অবশ্যই একটা অন্য মাত্রা পেয়েছে। আমরা পরের কবিতায় আসি। এবারে আমি নিবেদনে রাখলাম মল্লিকা সেনগুপ্তের আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন। বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক 90 বছরের বড়। তবে যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র 10টি বই বেছে নেবার অধিকার দিয়ে, আমি অন্তত 4-5টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ, তিন সঙ্গীত থাকবেই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান আর একটি বা দুটি কবিতার বই। তবে যদি 11 বা 12তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, তাহলে অবশ্যই নেব ডাকঘর বা বিসর্জন, শ্যামা বা রাজা, রবিজীবনী বা প্রকাব্য রবীন্দ্রনাথ। ভয় হয় রবীন্দ্র রচনা বলি শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে অজ্ঞাত ভয় পালিয়ে গিয়েও বারবার ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। 5ই মার্চ 1988, তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর রুদ্রপলাশে। আমরা হাঁটতে হাঁটতে শেষে পৌঁছে গেলাম উত্তরায়ণে। অন্যান্য বারের মতো এবারও সেই ধন্দে পড়লাম। এই প্রকৃতি, এই খিলান, এই নগরী, এই সংস্কৃতি তৈরি করেছেন একজন কবি, কিন্তু কবি তো নির্জনচারী অথবা উত্তাল মাতাল, হাঁটুগেড়ে বসা প্রেমিক অথবা দর্পিত সম্রাট, কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথা বিরুদ্ধ ব্যক্তিত্বেও শেষে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর, এটাই মজা। তাই তো ঠাকুর বাড়ি দর্শনের জন্য একদিকে যেমন ছুটে আসেন শহরে শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, অন্যদিকে গ্রামগঞ্জ ছেটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। এদেরই একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুরের একটা ছবি। অবোধ ভিড়ের মধ্যে থেকে ছুটে এলো মন্তব্য, দেখ দেখ ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশে দাঁড়ানো পম্পা থাকতে না পেরে বলেই ফেলল, দেখুন ওটা ইন্দিরা গান্ধী নয়, উনি রবি ঠাকুরের ভাইঝি ইন্দিরা দেবী। কিন্তু মন্তব্যকারীরা আত্মবিশ্বাসে ভরপুর, হেসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু জানে না রে,
ইন্দিরা গান্ধী তো এখানে পড়াশুনো করতেন, অতএব এটা ওরই ছবি। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতেই পারি বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। এরপর ঠাকুর পুজো কে কীভাবে করবে তা তারা নিজেরাই ঠিক করে নেবে। চায়ের দোকানের কেষ্ট হয়তো সাই বাবা, আর নেতাজির ছবির মাঝখানে টাঙানো রবি ঠাকুরের ফটোয়ে ধূপ জ্বালিয়ে সন্ধে দেয়। আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতনকুঠি থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। তবে আমাদের বাড়িতে একজন পাগলা ভিক্ষুক আসত, সে গাইত ওই মালতি লতা দোলে। সে প্রত্যেকটি শব্দের শেষে ম শব্দটি যোগ করে নিত, অর্থাৎ সে গাইত ওই মালতি লতাম দোলেম। কিন্তু তার গলাটি ছিল বড় মায়াময়, কোনো দিনও ভুলব না। আমি কখনো গান শিখিনি, মা বলতেন গলায় সুর নেই। আমার আশপাশ দিয়ে আমার সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে। ওই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে। তবে জন্মাবধি কতবার কত ভাবে যে মানুষকে রবীন্দ্র গান গাইতে শুনেছি। আমি যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম, একজন কুষ্ঠ রোগী গাইত দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। বলা বাহুল্য সে না জেনেই গাইত। মাত্র 26 বছর বয়সে বিধবা হওয়া আমার একজন পরিচিত মেয়ের কণ্ঠে শুনেছিলাম। আমার দিন ফুরলো ব্যাকুল বাদল সাজে, এমনিতে যে গান অসংখ্যবার শুনেছি, একজন বিশেষ পুরুষের গলায় সেই গানটি শুনে আমূল কেঁপে উঠেছিলাম। সেই থেকে বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ। লোকালয় যেভাবে বন্যার জল ঢোকে এবং যেভাবে জনপদ তলিয়ে যায় জলের তলায়, আমরাও কবে ডুবে গেছি গীতবিতানের অসংখ্য লিরিকগুলোর তলায়। এমন মানুষকে শ্রদ্ধা না জানিয়ে পারি না, তার ছবির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এসব সময়ও তাঁকে আমার ঠাকুর বলে ভাবতে ইচ্ছা হয়। তাঁকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝেও মনে হয় তিনি অতি কায়িকচারা ডাকটিল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘরকন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। বেলা অবেলা কালবেলার মাঝখানে অনর দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, তাঁকে আমার প্রণাম। শুনলেন, এটাও ব্যতিক্রমী নিবেদন। তবে আমাদের অত্যন্ত একটা আসলে আমরা সময়ের আনুগত্যে সময়ের কাছে বাধা, সুতরাং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন যিনি সঙ্গীত শিল্পী, এবং আপনারা এই জায়গাটা বুঝতেই পারলেন উনি অত্যন্ত গুণী শিল্পী, কিন্তু আমরা গান দিয়েই শেষ করব ভেবেছিলাম, কিন্তু সেই রবীন্দ্রনাথেরই কথায় বলতে হয়, হায় রে সঞ্চয়, হায় রে হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয়, নাই 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 যে সময়। আমরা অমরনাথ চট্টোপাধ্যায়কে আরেকদিন আমাদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে রাখছি, শুধু গান শুনবো সেদিন। আর অপু চট্টোপাধ্যায়কে অসংখ্য অভিনন্দন। অপু চট্টোপাধ্যায় এবং অমরনাথ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।